নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার তিনটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে, এবং আমি একটি কথা আপনাদেরকে বলছি, ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, কারণ সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনারা ভিডিওটি দেখুন এবং আলোচনাটা নিজ দায়িত্বে আপনারা আলোচনাটি শুনুন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে আপনাদের রাশির নাম অবশ্যই থাকে সেম রাশি, প্রত্যেকের ক্ষেত্রে যে কোটিপতির যোগ থাকে এমন না, আবার কারো কারো ক্ষেত্রে খুবই অবস্থা খারাপ, তার হয়তো কোটি টাকা পুরস্কার বা লাখ টাকা পুরস্কার লেগে যায়। এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য। কার ভাগ্য কিভাবে বদলায় কেউ বলতে কিন্তু পারে না। আর দেখা যাচ্ছে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিত প্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটবে। এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমাদের অর্থপ্রাপ্তির জায়গাটাতে যদি দেখা যায়, সেটা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলিতে নবম ভাব, ভাগ্যভাব। এই ভাগ্যভাবটা যদি আমাদের শুভ থাকে কিনা, নিশ্চিত নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখো, তিন রাশির নাম বলবো এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো, এবং টার্গেট নাম্বারটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো। প্রথম রাশি, আগামীকালের জন্য প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 3 এবং 9। আপনাদের শুভ সময় বৈকাল 4:18 থেকে সন্ধ্যা 6:12 পর্যন্ত। 2 নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 8 এবং 5। আপনার দের শুভ সময় সকাল 9:21 থেকে 10:45 পর্যন্ত। 3 নম্বর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 9:01। আপনাদের শুভ সময় সকাল 10:15 থেকে 11:26 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। অর্থাৎ এই তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তবেই আমি যে কথাগুলো বলছি সেম টু সেম আপনাদের সাথে কিন্তু মিলতে বাধ্য। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে, এবং পাশাপাশি অল্পের জন্য যাতে মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে হ্যাঁ, একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে 4টি গ্রহ, রাহু, শনি, বুধ, শুক্র,
চারটি গ্রহ শুভ থাকা দরকার এবং পাশাপাশি আপনাদের দশা মহাদশাটা পারমিট করা দরকার। অনেকে বলে যে কৌশিক তার প্রাপ্তি কি হবে না, নিশ্চিতরূপে প্রত্যেক মানুষের জীবনে ঈশ্বর সুযোগ দেয়, তো আপনাদের জীবনেও দিবে। সেটা কোন বছর দিবে, কোন মাসে দিবে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাদের জন্মছককে রিড করে সমস্ত কিছু বিষয় কিন্তু আপনাদেরকে কিন্তু জানাতে কিন্তু পারবে। যাই হোক, আপনাদের সমস্যা রয়েছে, অনেকেরই কমেন্ট করছেন, প্রচুর মেসেজ করছেন। দেখুন, ফোন করার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সবসময় ফোন ধরা সম্ভব হয় না। তাই আমি বারবার বলি, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে চট জলদি আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। অর্থনৈতিক জায়গাটাতে যাদের সমস্যা হচ্ছে, বাধা আসছে, আপনারা কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই আপনারা কিন্তু করুন, এবং এর পাশাপাশি আপনারা গ্রহের যে প্রতিকার রয়েছে এবং ভাগ্য ভাবকে আগে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনারা অবশ্যই পরামর্শ করুন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা পরামর্শ করতে চাইছেন, এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আজ এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।